হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই দিন আসরের নামাজ পড়ে বসছি আর আমার বাসায় এই যে আমার খালাতো বোনেরা চলে আসছে, হানিকা রাইসা, তুই যে দুজন একসাথে হাই দিয়ে দিছে আর আমরা সবাই এক রুমে গোল করে বসেছিলাম, দেখে আম্মুও চলে আসছে। তো আম্মু এখানে আনিকার সাথে কথা বলতেছিল যে আম্মু মানে ডক্টর দেখাইছে, ডক্টর কী কী টেস্ট দিছে সেগুলোই আম্মু ওর সাথে বলতেছিল। আর এই যে আমার জামাইয়ের একমাত্র কাজ, পছন্দের কাজ, ও বসে বসে মোবাইলে গেম খেলে। যাই হোক, ইফতারের আর বেশি সময় বাকি ছিল না, তো আমরা এখানে প্লেট গুছাইতে চলে আসছিলাম। এখানে বেশিরভাগ খাবার আমাদের বাসার, আর অল্প কিছু খাবার বাইরে থেকে আসছে, যেহেতু আমার বোনেরা শর্ট নোটিশে আসছে যে আম্মু যে অসুস্থ, এজন্য আম্মুকে জানাইতে মানা করছিল, কিন্তু আমার জামাই জানতো, যার কারণে ও আসার সময় বাইরে থেকে কিছু আইটেম নিয়ে আসছিল। তো যে এখানে আম্মু শরবত নাড়তেছিল আর লাবিবা মানে প্লেট গুছাচ্ছিল, তো ও এখানে না এক পর্যায়ে কনফিউজড হয়ে গেছে, বলতেছে যে কোনটা আগে দিব, তো এই যে একটা এক্সপ্রেশন দিছে। যাই হোক, আমি বলতেছিলাম সব একটা একটা করে দাও, সব তো ওইভাবেই গুছায়। তো ওরে বলে দেওয়ার পর ও আবারও গুছানো শুরু করছে। এর মধ্যে লাবাম্বর বাবা চলে আসছে যে কিছু করতে হবে কি না সেটা জানার জন্য। তারপর আনিকা চলে এসে জিজ্ঞেস করলো যে ওকে কিছু করতে দেওয়া হবে কি না। তো আমাদের গোজগার শেষ হয়ে গেছিলো। আর এই যে এখানে রাইসা মানে আমার গোলু, আমার ব্লগার আপু, ও একটু ভিডিও নিয়ে নিচ্ছিল। তারপর এই যে এখানে আমি স্ন্যাপচ্যাটের স্টোরির জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমি দাঁড়া দাঁড়ায় ফাজলাম করতেছি সবার সাথে। আর এই পর্যায়ে ছোটো মা বাইরের থেকে ওদিন খাবার নিয়ে আসছে, তো মামা হুট করে এসেই বলে যে আরে সব বাগ্নিরা একসাথে, তো মামা আমাদের পেয়ে খুশি হয়ে গেছে, আমরাও ছোটো মামাকে পেয়ে খুশি হয়ে গেছি। তারপরে যে এখানে আজান দিয়ে দিছে, আমরা সবাই গল্প করতে করতে ইফতার করতেছিলাম। এই যে এখানে আম্মু মামার সাথে কথা বলতেছে, তারপর এখানে মামা খাওয়া দাওয়া শেষ করে একটা কফি নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ছাদে চলে গেছে। আর এই যে আমি এখানে একটু বসে রেস্ট করতেছিলাম, আর লাবাম্বুর বাবা শুয়ে শুয়ে মানে ও আমারে খুঁজাইতেছিল, খেপানোর চেষ্টা করতেছিল আর কি। তারপর ওর সাথে একটু গল্প করে চলে গেলাম। আমার বোনেরা আমার হাতের কফি খাবে, ওরা আমার হাতের কফিটা খুব পছন্দ করে। তো আমি এখানে রাইসা বুড়ির সাথে গল্প করতে করতে কফি বানাচ্ছিলাম, মানে আমি আমার কাজিনদের পাইলে খিজে বকবক করি, আর ওরা কীভাবে টলারেট করে আমার মতন বাচালকে এটা আমি জানি না। আমি পেশাল পাড়তেই থাকি, ওরা শুনতেই থাকে। যাই হোক, এই যে এখানে আমি গল্প করতে করতে কফি বানাই ফেলতেছিলাম, আর ওদের দুজনের জন্যই বানাইছি। আমি দুধ কফিটা খাই না, আর আম্মু সন্ধ্যার পরে শুধু রং চাটাই খায়। তারপর এই যে কফি বানাই নিচ্ছিলাম, রাইসা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল আর আমার কফি বানানোর প্রসেসিং দেখতেছিল। তো এই পর্যায়ে রাইসা বলল যে আপু কফি নিয়ে একটু পোজ দিয়ে দাও, আমি এখনও বকবক করে যাচ্ছি। যাই হোক, এই যে এখানে কফি ডালতেছিলাম, তারপর এটা হাতে নিয়ে একটু পোজ দিয়ে দিলাম, তারপর আমি চলে গেলাম রুমে আনিকার কাছে। তারপর এই যে এখানে রাইসাকে কফি দিচ্ছিলাম, ওই একটু দেখায় নিল, তা আমি আবার হেসে দিছি। এই যে এখানে আমরা বসে গেছি আড্ডা দেওয়ার জন্য। আর রাইসাকে জিজ্ঞেস করছিলাম যে গোলুবুড়ি কেমন হয়েছে তুমি বলো, তো ওই যে একটু দেখায় দিল যে ভালো হয়েছে। আর এই যে এখানে লাবাম্বর খাজানা নিয়ে বসে আছে, তো আমরা ওর খাজানা দেখতে চাইছিলাম, ও দেখায় দিল যে ব্যাকপ্যাক ভর্তি মার্শমেলো, ম্যাঙ্গোবার, আরও কী কী চকলেট জানি আছে। তো এই যে আনিকা কফি খাচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, চমৎকার কাটছে আজকের দিনটা। তো ভালো থেকো তোমরা সবাই, দোয়া করো আমার আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।